মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের ঘটনায় দেশটিতে অভ্যন্তরীণ উত্তেজনা বেড়েই চলেছে। এদিকে চলমান সংঘর্ষে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের আরও 63 সদস্য। বুধবার দুপুরে কক্সবাজার টেকনাফের হোয়াইকং সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। পরে তাদের হোয়াইকং বিজিবি হেফাজতে নেওয়া হয়। বুধবার দুপুরে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে বিজিপি সহ অন্যান্য বাহিনীর 327 সদস্য এই পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিজিপি বলছে যারা অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। সন্ত্রাসীকে পেয়েছি, তাদেরকে আমরা পুলিশে হস্তান্তর করছি। তো তাদের মধ্যে অস্ত্র দুজন বা তিনজনের কাছে ছিল, তো বাকিরা নিরস্ত্র ছিল। এখন তারা হতে পারে তারা সাধারণ জনগণ, রোহিঙ্গা ধরনের, অথবা সন্ত্রাসীদের অস্ত্র ছাড়া। তো যাই হোক, আমরা গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করছি, যেটা আইন অনুযায়ী করার কথা। তবে হয়তো ওই এ ধরনের সিচুয়েশনে যেটা হয় সেটা থেকে একটু বিরত থাকার জন্য আমরা জনগণকেও বলছি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, হয়তো দুজনকে দেখা গেল, একটা অস্ত্র দেখা গেল, প্রচারণা হতে হতে যে না এটা অনেক সশস্ত্র গ্রুপ ঢুকেছে, ও ধরনের কোনো কিছু এখন পর্যন্ত আমরা তথ্য পাইনি, হয়নি বলে আমরা ধারণা করছি। কারণ যদি করতো তো এর মধ্যে আমরা যে ধরনের বিচরণ হচ্ছে সবদিকে আরো হয়তো তথ্য পেতাম। এছাড়া আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এদিকে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত সহ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।